আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গাইবান্ধার পাঁচাশুনের উপনির্বাচন স্থগিত ঘোষণায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবাদে আজ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। অনিয়মের অভিযোগে গতকাল রাজধানীতে আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ভোট গ্রহণ বন্ধের এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের গোপন কক্ষে একাধিক ব্যক্তির প্রবেশ, সিসিটিভির কানেকশন বন্ধ সহ ভোটের পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। শাখাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত আসনটিতে 145টি কেন্দ্রের মধ্যে 51টি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ ওঠে। এই মুহূর্তে গাইবান্ধা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল। জুয়েল, নির্বাচন স্থগিতের পর স্থানীয়দের প্রতিক্রিয়া ও এলাকার সব শেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সিন্ধিয়া, আপনাকে জানিয়ে রাখি গতকাল নির্বাচন কমিশন থেকে গাইবান্ধা পাঁচ আসনের নির্বাচন স্থগিত ঘোষণার পর থেকেই পুরা সাঘাটা এবং ফুলছড়ি এলাকা উত্তাল হয়ে ওঠে। বিশেষ করে যারা দীর্ঘদিন নির্বাচনমুখী মানুষ ছিল তারাও কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে। বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী এবং তার সমর্থকরা এই বিকেলে সাঘাটা এবং ফুলছড়ি এলাকায় কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে। আজ তারা সকালে 11টার দিকে ফুলছড়ি এবং সাঘাটা উপজেলায় তারা পৃথক পৃথক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে এবং সেখান থেকে তারা নানা ধরনের কর্মসূচি ঘোষণা করবে। এর আগেই কিন্তু গতকাল আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন তার এই যে ভোট বাতিল করা এবং চার প্রার্থীর নির্বাচন থেকে সরে যাওয়া এটাকে তিনি বলেছেন একটি উদ্দেশ্যমূলক এবং এটি প্রতারণা এবং এটি বিশেষ কায়দায় ইসিকে তারা প্রভাবিত করে এই নির্বাচনটি তারা বাতিলের ব্যবস্থা করেছে বলে মাহমুদ হাসান রিপন সংবাদ সম্মেলনে আমাদের জানিয়েছে। আজ সকালে 11টার পরে কিন্তু পরবর্তী পরিস্থিতি জানা যাবে যে সাঘাটা এবং ফুলছড়ির অবস্থা কি অবস্থা দাঁড়ায়, আমরা তার অপেক্ষায় থাকলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ ফেরদৌস জুয়েল জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে। দিনে রাতে বিদ্যুৎ নিয়ে ভুগছে মানুষ। ঢাকাতে প্রতিদিন 4 থেকে 5 বার চলে যাচ্ছে বিদ্যুৎ। ঢাকার বাইরে গ্রাম এলাকার পরিস্থিতি আরো ভয়াবহ। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর আলোচনায় দুশ্চিন্তায় ভোক্তারা। বিদ্যুতের দাম বাড়ানো হলে সব জিনিসের দাম আরো বাড়বে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে আজ ঘোষণা আসতে পারে। এটি ঘোষণা করবে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পিডিবির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে প্রায় 5 মাস আগে শুনানি করেছিল বিইআরসি। তবে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের তরফ থেকে দাম না বাড়ানোর ইঙ্গিত রয়েছে। দাম বাড়ানোর উদ্যোগের অবশ্য তীব্র বিরোধিতা করেছেন ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশে দুর্যোগ ঝুঁকি বাড়ছে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা আরও ঘনত্ব বেড়েছে 10 বছরে। নতুন ঝুঁকি বজ্রপাত। দুর্যোগ মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় সুরক্ষা বলয় তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। এমন বাস্তবতায় দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যকরী ব্যবস্থা স্লোগানে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সাকিবুর রহমানের রিপোর্ট। এবছর শরণকালের ভয়াবহ বন্যা দেখেছে সিলেট অঞ্চলের মানুষ। কারণটা শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি। চলতি বছর 3 দফা বানের পানিতে ভেসে পথে বসে বহু পরিবার। শুধু বন্যা না, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আশঙ্কাজনক হারে বেড়েছে বজ্রপাতের সংখ্যা। এক যুগে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 3000-এর বেশি মানুষ। সবচেয়ে ঝুঁকিতে মাঠের কৃষক আর জলাশয়ে থাকা মৎস্যজীবীরা। বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে বাংলাদেশে। বিশেষজ্ঞরা তাই দ্রুত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন। আর্লি ওয়ার্নিং এর কথা যদি বলি, সতর্কবার্তার যদি কথা বলি, তাহলে আমাদের সবার জন্য সব স্থানে সব দুর্যোগের সতর্কবার্তায় যখন আমরা সার্থক হতে পারবো, তখনই আমি মনে করি যে আমরা সকলের কাছে পৌঁছাতে পারবো। দুর্যোগ আসার আগেই মানুষকে জানাতে পারি। এখন আমরা যদি সরকারের বা আমরা যদি বাংলাদেশের বলেন বা সারা বিশ্বের বলেন, তাহলে কিন্তু দুর্যোগের আগাম সতর্কবার্তা
আগের থেকে অনেক অনেক গুণে ভালো। বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে প্রায় 2000 কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, 148 উপজেলায় বজ্র নিরোধক দণ্ড বসানো হচ্ছে। যেখানে বজ্রপাত প্রবণ এলাকাগুলোতে আর্লি ওয়ার্নিং সিস্টেম থাকবে, তারপরে আশ্রয়কেন্দ্র থাকবে এবং প্রতিটি আশ্রয়কেন্দ্রে একটি করে লাইটনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক দণ্ড থাকবে। প্রকল্প নিয়েছি, সেটা একনেকে পাশ হয়ে আসলে, এটা বাস্তবায়ন করলে এটাতে পৃথিবীর সব দেশে এটাই করেছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন এই নীতি নির্ধারকরা। দুর্যোগ তো সারা পৃথিবীব্যাপী হচ্ছে, সকলের কারণে হচ্ছে, আন্তর্জাতিক সংস্থাগুলি কাজ করছে, বেসরকারি সংস্থা কাজ করছে, এটা আসলে সবাই ফর অল, মানে আমি যদি বলি যে অ্যাকশন নিতে হবে সবার এবং সবার জন্য, সেটা যদি হয় তাহলে কিন্তু কেউই বাদ যাচ্ছে না। যতই বৈশ্বিক উষ্ণতা বাড়ছে ততই জলবায়ু পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে দুর্যোগের পরিমাণ বেড়ে গেছে। কার্বন নিঃসরণ যত কম করা যায়, অর্থাৎ ডিজেল পেট্রোল অক্টেন জাতীয় জ্বালানি যত কম ব্যবহার করা যায়। প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব না, তবে প্রস্তুতি থাকলে ক্ষতি কমানো যায়। আর মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন কঠোর আইন ও সচেতনতা। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। নেত্রকোনার হাওড়াঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে শিক্ষার্থী সংখ্যা। জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও দরিদ্রতা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষকদের অনুপস্থিতি সহ নানা কারণে দিন দিন কমছে শিক্ষার্থী সংখ্যা। তবে হাওড়ে শিক্ষার মান উন্নয়নে নানা উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। নেত্রকোনা প্রতিনিধি এম মুখলিসুর রহমান খানের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। নেত্রকোনার প্রত্যন্ত হাওড় অঞ্চল মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি অঞ্চলগুলোতে রয়েছে 246টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়গুলোতে আধুনিক সব সুযোগ সুবিধা থাকলেও সেই অনুপাতে নেই শিক্ষার্থী। জেলার খালিয়াজুড়ির সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা, কিন্তু প্রযুক্তিগত দক্ষতা ও শিক্ষকদের অনুপস্থিতির কারণে যথাযথ শিক্ষা পাচ্ছেন না শিক্ষার্থীরা, ফলে প্রাইমারিতে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। মোটামুটি হাওড়ে কর্মসংস্থানের সুযোগ না থাকায় শিশুদের নিয়ে অন্যত্র চলে যান অভিভাবকরা। এছাড়া অনুন্নত যাতায়াত ব্যবস্থা শিক্ষার্থী কমে যাওয়ার কারণ বলছেন শিক্ষকরা। পরিবারই ভালোভাবে মানে চলতে পারে না, তাদের তো ঢাকামুখী হয়ে যাচ্ছে অনেকেই, তাদের বাবা মা তারপরে ছোটো ছোটো বাচ্চারা সহ সবাই ওই ঢাকামুখী চলে যাচ্ছে। দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে 5-6 জন ছোটো ছোটো বাচ্চা, ওদের বাবা মা, ওদের সংসার চলে না। এদিকে হাওড় অঞ্চলে শিশুদের বিদ্যালয়মুখী করতে নিয়মিত পাঠদান ও মনিটরিং সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কাজের সন্ধানে বাবা মা হয়তো মাইগ্রেশন করেছে, তারা হয়তো জেলাতে গেছে অথবা ঢাকায় গেছে। এইগুলো আমরা তখন যখন পরিসংখ্যান নিয়েছি তখন দেখা গেছে যে এই বাচ্চাগুলো অন্যত্র চলে গেছে, আর যারা এখানে আছে তাদেরকে আমরা মোটিভেটেড করে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করছি। নেত্রকোনার 10 উপজেলায় 1315টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন 7,563 জন। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে যথাযথ উদ্যোগ নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা হাওড়বাসীর। দাউদ হাসান, আরটিভি। এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর। আনুর, নেত্রকোনার হাওড় অঞ্চলে তো আশঙ্কাজনক হারে কমছে শিক্ষার্থী সংখ্যা, এক্ষেত্রে সুনামগঞ্জের শিক্ষার্থীদের কি অবস্থা? ধন্যবাদ সিনতি, আপনি যেমনটা বলছিলেন দেখুন নেত্রকোনার যেই অবস্থার কথা আপনি বলছিলেন ঠিক তেমনি কিন্তু সুনামগঞ্জের অবস্থাও খারাপ। কেননা এসব এলাকায় কিন্তু মানুষের যে আর্থসামাজিকতা নির্ভর করছে কৃষি এবং মৎস্যের উপরে, যেহেতু এই অঞ্চলগুলো যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, এইসব এলাকার শিশুরা হাওড় অঞ্চল যে বিশেষ করে দ্বীপের মতো হাওড়গুলো পাড়ি দিয়ে স্কুলে যাবে সেই ধরনের প্রতিকূল অবস্থা কিন্তু এখানে বিরাজমান, ফলে দুর্যোগ এবং করোনা বিভিন্ন কারণে এসব অঞ্চলে সাক্ষরতা বলি আর শিক্ষার হার বলি কমতেছে এবং পাশাপাশি জোরে স্কুলে জোরে পড়া শিক্ষার্থীর হার বাড়ছে। একটু জানিয়ে রাখি, আমি কথা বলেছিলাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে এই সুনামগঞ্জে করোনা এবং বিশেষ করে এই বন্যার কারণে অনেকেই স্কুলগামী থেকে অর্থাৎ জোরে পড়ে যাচ্ছে। তিনি হার বলতেছেন যে 7
থেকে 8% বাস্তবে কিন্তু এর চেয়েও বেশি, কেননা আমরা তাহিরপুর, বিশম্বরপুর এবং সদর উপজেলা এবং কয়েকটি উপজেলার খোঁজখবর নিয়েছি। এসব এলাকার অনেক পরিবার তারা বন্যা এবং করোনার কারণে জেলা ত্যাগ করে রাজধানীমুখী হয়েছেন, তারা গার্মেন্টস সহ বিভিন্ন জায়গাতে চাকরিতে আছেন, সাথে তাদের সন্তানদের নিয়ে গেছেন। অর্থাৎ এখানে জোরে পড়ে যাচ্ছে যেভাবে, তেমনি কিন্তু যারা মাধ্যমিক শিক্ষার্থী আছে তাদেরকে অনেক ক্ষেত্রেই মা বাবা অপারগ হয়ে বিয়ে দিচ্ছেন, অর্থাৎ অল্প বয়সে বাল্যবিবাহের শিকার হচ্ছেন এইসব এলাকার মানুষ। কেননা একটু জানিয়ে রাখি, প্রাথমিক বিদ্যালয়ে যদিও বলা হচ্ছে প্রায় 1450 প্রতিষ্ঠানের মধ্যে 3.5 লক্ষ শিক্ষার্থী আছে, কিন্তু এই যে এই যোগাযোগ ব্যবস্থা এবং হাওর অঞ্চলে আসলে যে পদার নৌকার কারণে প্রতিকূল আবহাওয়ায় তারা স্কুলগামী হতে পারতেছেন না, এবং একটি এই জায়গাতে তাদের আর্থিক অবস্থার কারণে স্বাভাবিকভাবেই প্রাথমিক শিক্ষা থেকেও জোরে পড়ছেন অনেক শিক্ষার্থী। তো এই ছিল সুনামগঞ্জের শিক্ষা ব্যবস্থার সর্বশেষ খবরাখবর। সিনথিয়া, ধন্যবাদ। শহীদ নূর জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে। অ্যাসোসিয়েট সনদপত্র প্রদান করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। বিকালে রাজধানীর সিড্ডা মিলনায়তনে এই সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এনামুল হক ট্রাইজার অ্যাওয়ার্ড অর্জন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বাড়ি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিমুদ্দিন সহ বীমা শিল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকালের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্ন সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।